লকডাউনের চার দিন পর খুলেছে রাজধানীর বিপণী বিতানগুলো। দিনের শুরুতে ক্রেতা সমাগম কম থাকলেও বেড়েছে দুপুরের পর। সব শপিং মলের সামনে স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি থাকলেও মার্কেটের ভিতরে ছিল ঢিলে ঢালা ভাব। ক্রেতারা জানান, করোনা প্রকোপ থাকলেও ফের দোকান বন্ধ হওয়ার আশঙ্কায় আগে ভাগে ঈদের কেনাকাটা সেরে ফেলছেন তারা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। খুললো কোটি মানুষের আয় রোজগারের দুয়ার, কিন্তু যে ভয় আর আশঙ্কায় চার দিন আগে দ্বিতীয়বারের মতো বন্ধ করা হয় দোকান আর বিপণী বিতান, শুক্রবার সেই আশঙ্কা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে দোকানপাট খোলেন ব্যবসায়ীরা। ফলস্বরূপ স্বাস্থ্যবিধি মানতে সব ছোট বড় মার্কেটের সামনে রাখা হয় হাত ধোয়া আর স্যানিটাইজারের ব্যবস্থা, কড়াকড়ি করা হয় মাস্ক পরা নিয়ে। কিন্তু মার্কেটের ভিতরে ঢুকতেই সবার মধ্যে দেখা যায় ঢিলে ঢালা ভাব। আমরা না মানলে কেমনে হবে? আমরাই তো সচেতন করবো। প্রত্যেকটা দোকানে আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা করেছি। আমরা স্বাস্থ্যবিধি মানা ছাড়া কেউ মার্কেটে প্রবেশ করবো না। প্রত্যেকের মুখে 100% আমরা মাস্কটা এনশিওর করতে চাই। এইটা যদি আমরা আগামী 5 দিন সরাসরি প্রতিপালন করতে না পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আগামী দিনে দোকান খোলা রাখা কোনো সুযোগ থাকবে না। তবে মার্কেট খোলার প্রথম দিনে ক্রেতাদের ভিড় খুব একটা দেখা যায়নি। যারা এসেছেন তারা জানান, ঈদের আগে মার্কেট বন্ধ থাকার আশঙ্কায় কেনাকাটা সেরে ফেলছেন। এখানে আসছে একটু কসমেটিক কিনতে। ঝুঁকি তো আছে, তারপরে তো দরকার বাচ্চাদের সামনে। আসলে গতবারও তো এরকমই ছিল, বাচ্চা কাছে আসলে এবার চাচ্ছে মন থেকে। আগামীতে কি হয়ে যায় কি হইতে পারে দেশের পরিস্থিতি বলতে পারি না, এই জন্য আগে আস। স্বাস্থ্যবিধি মেনে বিপণী বিতান খোলা হয়েছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে, তবে সেখানেও খুব একটা ভিড় দেখা যায়নি। আসলে গরমের জন্য মাস্ক পরতে ভালো লাগে না। যে কাস্টমার আসার আগে আমরা সবাই পরে থাকি, মানে এখনই খানে ব্যথা হচ্ছে, এখনই খুললাম। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতা দেখা গেছে রাজধানীর বিভিন্ন বাজারে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।